নিজেকে এমন ভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। সৌন্দর্য মানে নগ্নতা নয়, শিক্ষা মানে ইংরেজি নয়। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমোটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল, অথচ বিদ্যাশ্রমের শেষ নেই। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য। তেল মেরে উপরে উঠা যায়, তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন, আপনার স্থায়িত্ব নিশ্চিত। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটা ঘামে বেজা গল্প। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যে পড়ে। যদি হাওয়া খেতে হয়, নদীর ধারে যান। যদি সুন্দর পর্বত দেখতে চান, তাহলে হিমালয়ে যান। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে, বিয়ে করবে না। যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়ত ঘ্যানর জ্ঞানর করে, ধনী পরিবার হলেও সেই সংসারে শান্তি থাকে না। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধহয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। কেউ ব্যস্ত নয়, যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে। মা সবার অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয়, একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, মৃত্যুই তার আসল প্রমাণ। জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিল একটাই, পুরনো হলেই অবহেলা বাড়ে। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমিত্ব পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। বাচ্চাদের হারতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান, দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান, ভাগাভাগি করে খেতে শেখান, বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। পৃথিবীতে একটিমাত্র হোটেল আছে যে হোটেলে থাকা খাওয়ার বিল দিতে হয় না, সেটা হলো মা বাবার হোটেল। আক্ষেপের বিষয় হলো, হোটেলের মালিকানা যখন ছেলে পায়, তখন অধিকাংশ মা বাবাই সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলেন, যা মোটেই কাম্য নয়।
মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো। ছাত্র যদি ভালো হয় স্কুল কোনো সমস্যা নয়। নামি দামি স্কুল যত অহংকার মনে বাড়ায় তত। প্রাথমিকে যারা পড়ে তারাই কিন্তু দেশটা গড়ে। টাকা একটাই কথা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাবো। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। যখন মানুষ চিনে যাবেন তখন মানুষের সাথে মিশতে ইচ্ছে হবে না। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যাবেন না, শুধু ভালো কর্ম করে যান, কর্মই আপনার পরিচয় দিবে। জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয়। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যাবেন না, এটা জীবনকে আরো বেশি করে জটিল করে তুলবে। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। মানুষ একাকী বেঁচে থাকতে পারে না, কারণ মানুষ সামাজিক জীব। তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয়। বাবারা কখনো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার কষ্টে কাঁদে না, বাবারা তখনই কাঁদেন যখন দেখেন তাদের উপার্জিত অর্থের দ্বারা সন্তানদের মানুষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, অথবা সন্তানরা মানুষের বদলে অমানুষ হয়েছে। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে সহ্য করতে পারে না। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা। আপনার উন্নতিতে যারা হিংসে করে খোঁজ নিয়ে দেখেন, তাদের বেশিরভাগই আপনার পরিচিত মুখ। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে। মেয়ে অসুস্থ হলে তখন মনে কষ্ট হয়, আর বৌমা অসুস্থ হলে তখন সেটা নাটক মনে হয়। সবাই লড়ে সবার মতো, সবাই সাজে শূন্য, আলাদা শুধু অস্ত্রগুলো আর কারণগুলো ভিন্ন। যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন তাকে অসম্মান করবেন না। যদি আপনি কাউকে উপকার করতে না পারেন তার ক্ষতি করবেন না। আর যদি আপনি কারোর জীবনে হিরো হতে না পারেন কখনো তার জীবনে ভিলেন হবেন না।
একজন মানুষ জন্মগতভাবে নয়, কর্মের দ্বারা মহান হয়। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। আমরা শুধুই মুখে বলি, চিন্তা করে কেউ উপলব্ধি করি না। আজকে মরলে কালকে দুই দিন। ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। যে আপনার নীরবতার ভাষা বোঝে না, সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে, এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। একটা কবরের পাশে লেখা ছিল, হে পথিক একটু দাঁড়াও, আজ তোমরা যেভাবে আছো গতকাল আমরা সেভাবে ছিলাম, আজ আমরা যেভাবে আছি আগামীকাল তোমরা সেভাবে থাকবে।